हाई नमस्कार बंधु, गुड मॉर्निंग। आमी चंद्र मल्लिक, तुम्हारा देखो यूट्यूब चैनल। यूट्यूब चैने तुम्हारे सकल के स्वागत। बंधुरा तुम्हारा केमन आछो? आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आलोचना करब WBCS 2021 प्रिलिमिनारी एग्जामेर जन्य मोस्ट इम्पर्टेंट 100 कोश्चन। बंधुरा এই 100 কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতেই পারে। বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা আমরা সকলে জানি 22 অগস্ট প্রিলিমিনারি পরীক্ষা, তো তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভালো করে শুনে নাও এবং দেখে নাও। পরীক্ষায় যদি কোশ্চেনগুলি আসে তোমরা 100% আনসার করে আসতে পারবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে শুনবে আর দেখবে। যদি কিছু বলার থাকে, যদি কিছু ভুল পাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। যদি কিছু ভুল পাও, অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা এই কোশ্চেনগুলো আমি কর্মক্ষেত্র পেপার থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মক্ষেত্র পেপারে। আর এই পিডিএফটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখো প্রথমে আছে পিক দ্য ওয়ার্ড হুইচ ইজ ক্লোজেস্ট ইন মিনিং, মানে একটি ওয়ার্ড খুঁজে রাখতে বলেছে যেটি একদম কাছের মানে, মানে সিনোনিম টাইপের জিনিস। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, আর ডেঞ্জারাস সিচুয়েশন মানে ভয়ানক পরিস্থিতি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, পেরিল, PERIL, পেরিল। আর ডেঞ্জারাস সিচুয়েশন মানে ভয়ানক পরিস্থিতি, পেরিল মানে হচ্ছে ভয়ানক পরিস্থিতি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, আ লার্জ অ্যান্ড হেভি বুক, আ লার্জ অ্যান্ড হেভি বুক মানে মোটা বই, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার, টোম, TOME, টোম মানে হচ্ছে মোটা বই। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, ওয়ান হু অ্যাকোয়ার্স অ্যা ব্যাড নেম ইজ, যার একজন খারাপ নাম আছে, মানে কুখ্যাত, একদম কুখ্যাত মানে নোটোরিয়াস। অপশন বি ইজ দ্য রাইট আনসার, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। ওয়ান হু অ্যাকোয়ার্স আ ব্যাড নেম ইজ নোটোরিয়াস মানে কুখ্যাত। কোশ্চেন 4, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার ইজ, মানে যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করছে তাকে বলা হয় অ্যান ইমিগ্রান্ট, মানে অন্য দেশবাসী, অন্য দেশে বসবাসকারী, অ্যান ইমিগ্রান্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, তার আগে একটা ডিরেকশন দেওয়া হয়েছে, চুজ দ্য আইটেম ক্লোজেস্ট ইন মিনিং, মানে একই জিনিস দেওয়া আছে, একটা করে ওয়ার্ড দেওয়া আছে, তার নিচে আন্ডারলাইন করা আছে এবং সেটার একদম সিনোনিম খুঁজে রাখতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকিউসিয়াস, দ্য ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকিউসিয়াস। লোকিউসিয়াসের তলায় আন্ডারলাইন করা আছে, লোকিউসিয়াস মানে হচ্ছে একদম বেশি কথা যারা বলে তাকে বলা হয় বাচাল। অপশন সি ইজ দ্য রাইট আনসার, টকেটিভ। ওকে, লোকিউসিয়াস মানে ভালো করে শুনে নাও তোমরা, বাচাল মানে টকেটিভ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 6, দ্য স্পিকার এম্ফাসাইজড দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ দ্য ইস্যু। তো আমরা জানি এখানে স্যালিয়েন্টের তলায় আন্ডারলাইন করা যায়, স্যালিয়েন্ট মানে আমরা সকলে জানি বিশিষ্ট, মানে একদম মানে বিশিষ্ট বলা যেতে পারে, বিশিষ্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার, প্রমিনেন্ট মানে বিশিষ্ট। দ্য স্পিকার এম্ফাসাইজড দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ দ্য ইস্যু। অপশন এ ইজ দ্য রাইট আনসার, প্রমিনেন্ট মানে বিশিষ্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, মাই প্যারেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্ট এইলমেন্টস, মাই প্যারেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্ট এইলমেন্ট। পারসিস্টেন্ট মানে দেখো অনেক কিছু হয়, অধ্যবসায় হয়, এখানে পারসিস্টেন্ট মানে দীর্ঘস্থায়ী, মানে ক্রনিক, মানে একদম খুব ডেঞ্জারাস রোগ, ক্রনিক মানে দীর্ঘস্থায়ী। মাই প্যারেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্ট এইলমেন্ট, এখানে পারসিস্টেন্ট মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, ক্রনিক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা নেক্সট ডিরেকশন, চুজ দ্য ওয়ার্ড নিয়ারলি অপোজিট ইন মিনিং, মানে এখানে যে কটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে তাদের অপোজিট খুঁজে রাখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, হিজ কন্ডাক্ট হ্যাজ অলওয়েজ বিন লাইসেন্সিয়াস, লাইসেন্সিয়াস মানে হচ্ছে লম্পট। অপশন এ ইজ দ্য রাইট আনসার, কন্ট্রোলড মানে হচ্ছে সংযমী, কন্ট্রোলড মানে সংযমী। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, মেনি পিপল প্রেফার আ ভেজিটেরিয়ান ডায়েট, এখানে দেখো প্রেফার মানে হচ্ছে পছন্দ করা, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যাভোর অপছন্দ করা, মানে পছন্দ অপছন্দ, প্রেফার থেকে অ্যাভোর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 10, ইট ওয়াচ অ্যান আর্ডুয়াস টাক্স, আর্ডুয়াস মানে কি কঠোর, তাহলে এখানে সহজ সাধ্য হবে এফোর্টলেস, হচ্ছে সহজ সাধ্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইট ওয়াচ অ্যান আর্ডুয়াস টাক্স মানে এফোর্টলেস মানে কঠোর থেকে সহজ সাধ্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেনগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে, দ্য টিচার ইজ পপুলার হুইথ, দ্য টিচার ইজ পপুলার হুইথ হিজ পিপলস,
দ্য টিচার ইজ পপুলার হুইথ ইজ পিপল, সেখানে পপুলারের পর হুইথ বসেছে, আমরা জানি এটা ব্যক্তির জন্য বোঝাতে পপুলার হুইথ বসে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন টুয়েলভ, হি এগ্রিড টু মাই প্রোপোজাল, এগ্রিডের পর টু বসছে বিষয় বোঝাতে, টু বসছে হি এগ্রিড টু মাই প্রোপোজাল, সে আমার এই বিষয়ের প্রতি খুব আর কি একমত হয়ে আছে, তো এগ্রিড টু মানে কোনো বিষয়ের প্রতি টু বসে। নেক্সট থার্টিন, মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ইন আর্ট অফ কুকিং, প্রফিসিয়েন্টের পর সবসময় ইন বসে, মাই ফ্রেন্ড ইজ এ প্রফিসিয়েন্ট, মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ইন দ্য আর্ট অফ কুকিং, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন ফোরটিন, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র সিংহ, কন্টেম্পোরারি পরে অফ প্রিপোজিশন বসে, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ এ কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র সিংহ, অফ বসে। নেক্সট কোশ্চেন ফিফটিন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এর কভার পেজ দেখে কখনো একটি বইকে তুলনা করো না। বন্ধুরা দেখো পরের ডিরেকশন, চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশনস, মানে এরপর নিচে যে কোশ্চেনগুলো আছে এগুলো সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে, তো দেখো ভালো করে পড়ছি আমি। আ কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস ইজ নোন অ্যাজ অ্যান অ্যান্থোলজি, অপশন এ ইজ দ্য রাইট আনসার, মানে সাহিত্য সংকলন। আ কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস ইজ নোন অ্যাজ অ্যান অ্যান্থোলজি, মানে সাহিত্য সংকলন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন সেভেন্টিন, ওয়ান হু নোজ অল ইজ কল্ড ওমনিসেন্ট, মানে সব জানতা, ওয়ান হু নোজ অল ইজ কল্ড ওমনিসেন্ট, মানে সব জানতা। কোশ্চেন এইটিন, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ নোন অ্যাজ বায়োগ্রাফার, মানে জীবনীকার, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ নোন অ্যাজ বায়োগ্রাফার, মানে হচ্ছে জীবনীকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাইনটিন, ওয়ান হু স্পেশালাইজেস ইন দ্য স্টাডি অফ বার্ডস, মানে অর্নিথোলজিস্ট, অপশন এ ইজ দ্য রাইট আনসার, মানে পক্ষীবিদ বা পক্ষী বিশারদ। ওয়ান হু স্পেশালাইজেস ইন দ্য স্টাডি অফ বার্ডস, মানে অর্নিথোলজিস্ট, মানে পক্ষীবিদ, অর্থাৎ পক্ষী বিশারদ। টোয়েন্টি, আ ফর্মার স্টুডেন্ট অফ এ স্কুল অর কলেজ, তাকে অ্যালুমুনাস বলা হয়, প্রাক্তন ছাত্র, অ্যালুমুনাস মানে হচ্ছে প্রাক্তন ছাত্র। আ ফর্মার স্টুডেন্ট অফ এ স্কুল অর কলেজ, অপশন বি ইজ দ্য রাইট আনসার, অ্যালুমুনাস মানে প্রাক্তন ছাত্র। বন্ধুরা নেক্সট ডিরেকশন, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভাব, মানে এরপরে ফ্রেজাল ভাব বসাতে বলেছে। টোয়েন্টি ওয়ান, দ্য থিপ ড্যাশ হুইথ দ্য অর্নামেন্ট, দ্য থিপ ড্যাশ হুইথ দ্য অর্নামেন্ট, এখানে বসবে মেড অফ, মেড অফ মানে তাড়াতাড়ি কোনো জিনিস নিয়ে চম্পট দেওয়া, দ্য থিপ মেড অফ হুইথ দ্য অর্নামেন্ট, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন টোয়েন্টি টু, দ্য এভিডেন্স টাইজ অন হুইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ, এখানে টাইজ অন মানে হচ্ছে সম্পর্কিত, দ্য এভিডেন্স টাইজ অন হুইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন টোয়েন্টি থ্রি, দ্য রুল হ্যাজ বিন ডিক্লিয়ার্ড নান অ্যান্ড ভয়েড, তো নান অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ফ্রেজ, একটি ফ্রেজ মানে অকার্যকর, অপশন এ ইজ দ্য রাইট আনসার, ইনভ্যালিড মানে হচ্ছে অকার্যকর। দ্য রুল হ্যাজ বিন ডিক্লিয়ার্ড নাল অ্যান্ড ভয়েড, এটা হচ্ছে ফ্রেজ বা ইডিয়ম, মানে হচ্ছে ইনভ্যালিড মানে অকার্যকর। নেক্সট টোয়েন্টি ফোর, এখানে চারটে অপশনের মধ্যে সঠিক স্পেলিংটা খুঁজে বার করতে হয়েছিল, এখানে সঠিক স্পেলিং হচ্ছে অকুপাংচার, অকুপাংচার মানে চিকিৎসা পদ্ধতি বিশেষ, অকুপাংচার এ সি ইউ পি ইউ এন সি টি ইউ আর ই, অকুপাংচার মানে চিকিৎসা পদ্ধতি বিশেষ। নেক্সট টোয়েন্টি ফাইভ, এখানেও সঠিক আনসারটি খুঁজে বার করতে হয়েছিল, মানে সঠিক বানানটি, এখানে হবে রিসিপ্ট, রিসিপ্ট মানে হচ্ছে প্রাপ্তি বা রসিদ, রিসিপ্ট আর ই সি ই আই পি টি, রিসিপ্ট মানে প্রাপ্তি বা রসিদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন টোয়েন্টি সিক্স, অ্যাভোগাডো সংখ্যার মান কত, আমরা সকলে জানি 6.023 ইন্টু 10^23, তো আমি এখানে 23টা মাথায় লিখতে পারিনি বলে আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু মাথায় লিখবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার, 6.023 ইন্টু 10^23, অ্যাভোগাডো সংখ্যার মান 6.023 ইন্টু 10^23। নেক্সট কোশ্চেন, কোশ্চেন টোয়েন্টি সেভেন, সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার, 368 নম্বর ধারা, সংবিধানের 368 নম্বর ধারায় ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়। নেক্সট কোশ্চেন টোয়েন্টি এইট, রান্নার কাজে ব্যবহৃত এলপিজির প্রধান উৎস কী, অপশন সি ইজ দ্য রাইট আনসার, বিউটেন, রান্নার কাজে ব্যবহৃত এলপিজির প্রধান উপাদান বিউটেন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন টোয়েন্টি নাইন, পৃথিবী নিজে একটি চুম্বক প্রথম কে বলেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার, গিলবার্ট, পৃথিবী নিজে একটি চুম্বক এ কথা বলেন গিলবার্ট। নেক্সট কোশ্চেন থার্টি, ভারতের
খনি শহর কোন শহরকে বলা হয়? ভারতের খনি শহর বলা হয় ধানবাদকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের খনি শহর বলা হয় ধানবাদকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। 32, নাগার্জুন সাগর জলাধার কোন নদীর উপর অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণা। নাগার্জুন সাগর জলাধার কৃষ্ণা নদীর উপর অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 33, হর্ষচরিত এর রচয়িতাকে? আমরা সকলে জানি বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 34, লেবুতে কোন অ্যাসিড থাকে? সরি, লেবুতে কোন ভিটামিন থাকে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন সি। লেবুতে ভিটামিন সি থাকে, লেবুতে ভিটামিন সি থাকে। 35, ম্যাঙ্গানিজ ধাতুর আকরিকের নাম কি? ম্যাঙ্গানিজ ধাতুর আকরিকের নাম পাইরোলুসাইট। ম্যাঙ্গানিজ ধাতুর আকরিকের নাম পাইরোলুসাইট। ম্যাঙ্গানিজ ধাতুর আকরিকের নাম পাইরোলুসাইট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 36, কোন পদার্থের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। 37, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 38, সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত বরাহ মিহিরের লেখা। সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত বরাহ মিহিরের লেখা। 39, হাড়ের চিকিৎসার শাস্ত্রকে কী বলা হয়? হাড়ের চিকিৎসা শাস্ত্রকে বলা হয় অস্টিওলজি। হাড়ের চিকিৎসা শাস্ত্রকে বলা হয় অস্টিওলজি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 40, লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেমস। লন্ডন শহর টেমস নদীর ওপর অবস্থিত। 41, আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে, উক্তিটি কে করেছেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গোপালকৃষ্ণ গোখলে। আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে, উক্তিটি বলেছেন গোপালকৃষ্ণ গোখলে। 42, জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস কোন দিনটিতে পালিত হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 24শে ডিসেম্বর। জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস পালিত হয় 24শে ডিসেম্বর। জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস পালিত হয় 24শে ডিসেম্বর। কোশ্চেন 43, রোচিলি লবণ হলো পটাশিয়াম সোডিয়াম টার্টারেট। রোচিলি লবণ হলো পটাশিয়াম সোডিয়াম টার্টারেট। রোচিলি লবণ হলো পটাশিয়াম সোডিয়াম টার্টারেট। কোশ্চেন 44, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1526 সালে। প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 সালে। পরে কোশ্চেন 45, কোশ্চেন 45 ভালো করে শোনো তোমরা, কিন্তু কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। মানুষ ইজ টু স্তন্যপায়ী। মানুষ তো স্তন্যপায়ী প্রাণী, তাহলে ব্যাঙ্ক কি? ব্যাঙ্ক উভচর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষ স্তন্যপায়ী প্রাণী, ব্যাঙ্ক উভচর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 46, গ্রীষ্মকালীন আবহাওয়ায় কোন ফসল ভালো হয়? গ্রীষ্মকালীন আবহাওয়ায় ধান ভালো হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রীষ্মকালীন আবহাওয়ায় ধান ভালো হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 47, বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 48, কোন উষ্ণতাকে পরম উষ্ণতা বলা হয়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম উষ্ণতা বলা হয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম উষ্ণতা বলা হয়। 49, হলায়ুদ কার মন্ত্রী ছিলেন? হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। 50, তামাক গাছের পাতায় কোন উপকার পাওয়া যায়? তামাক গাছের পাতায় আমরা সকলে জানি নিকোটিন পাওয়া যায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামাক গাছের পাতায় নিকোটিন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 51, চিংড়ির গমন অঙ্গের নাম কি? চিংড়ির গমন অঙ্গের নাম প্লিওপড। চিংড়ির গমন অঙ্গের নাম প্লিওপড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 52, কালি তৈরিতে কোন রেচন পদার্থ কাজে লাগে? ট্যানিন। কালি তৈরিতে ট্যানিন কাজে লাগে, ট্যানিন কাজে লাগে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 53, 13 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কোন প্রাণীর দেহে পাওয়া যায়? 13 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কোন প্রাণীর দেহে পাওয়া যায়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আরশোলা। 13 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আরশোলা দেহে দেখতে পাওয়া যায়। 54, জাতীয় ডাক দিবস কবে পালিত হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 10ই অক্টোবর। জাতীয় ডাক দিবস অর্থাৎ পোস্ট, ন্যাশনাল পোস্ট ডে পালন করা হয় 10th অক্টোবর, 10ই অক্টোবর। 55, কোশ্চেন, রাউলাটাইন কত সালে পাস হয়? রাউলাটাইন 1919 সালে পাস হয়। রাউলাটাইন 1919 সালে পাস হয়। 56, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 57, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে 1976 সালে। 58, সরল দোল গতিতে গতিশক্তি সর্বদা সমান থাকে। সরল দোল গতিতে গতিশক্তি সর্বদা সমান থাকে। 59,
একটি ভেক্টর রাশি কি? একটি ভেক্টর রাশি হলো তড়িৎ বিভব। তড়িৎ বিভব একটি ভেক্টর রাশি। তড়িৎ বিভব একটি ভেক্টর রাশি। 60, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতু রোধ বাড়ে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতু রোধ বাড়ে। 61, ভারতের প্রাচীনতম তৈল খনি হলো ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈল খনি হলো ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়। কোশ্চেন 62, ক্ষারীয় দ্রবণে ফিনফথালিনের বর্ণ গাঢ় গোলাপি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্ষারীয় দ্রবণে ফিনফথালিনের বর্ণ গাঢ় গোলাপি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 63, আকবরনামা কার লেখা? আকবরনামা আবুল ফজলের লেখা। আকবরনামা আবুল ফজলের লেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 64, কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? পশ্চিমবঙ্গে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে জনঘনত্ব সর্বাধিক। 65, অর্থ এবং প্যারানাইট্রোফিনল আলাদা করার উপায় কী? কেলাসন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থ ও প্যারানাইট্রোফিনল আলাদা করার উপায় কেলাসন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 66, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে 1। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসরাঙ্ক হবে 1। 67, আগা খাঁ কাপ কোন খেলার সঙ্গে প্রদত্ত হয়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। আগা খাঁ কাপ হকি খেলার সঙ্গে প্রদত্ত হয়। 68, কোন শহরে আকবরের স্থাপত্য নেই? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লাহোরে। লাহোরে আকবরের কোনো স্থাপত্য নেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 69, অ্যাথলিটস ফুট এই রোগটি হওয়ার কারণ হলো ফাঙ্গাস। অ্যাথলিটস ফুট এই রোগটি হওয়ার কারণ হলো ফাঙ্গাস। কোশ্চেন 70, ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টমাস রো কার রাজসভায় আসেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীর এর রাজসভায় আসেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 71, ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950 সালে। ভারতের পরিকল্পনা কমিশন 1950 সালে গঠিত হয়। ভারতের পরিকল্পনা কমিশন 1950 সালে গঠিত হয়। 72, কোন ধাতুর দ্বারা লোহার গ্যালভানাইজেশন করা হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দস্তা। দস্তা ধাতু দ্বারা লোহার গ্যালভানাইজেশন করা হয়। লোহার গ্যালভানাইজেশন করা হয় দস্তা মানে জিঙ্কের দ্বারা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 73, ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার বর্ণনা আছে কোন ধারায়? 19 নম্বর ধারায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার বর্ণনা আছে 19 নম্বর ধারায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 74, ভারতে আখের চাষ বেশি হয় কোন রাজ্যে? উত্তরপ্রদেশ রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে আখের চাষ বেশি হয় উত্তরপ্রদেশ রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 75, তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অবস্থিত আনসার হচ্ছে হুগলি জেলায়। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। 76, কেন্দ্রীয় আইনসভা কী কী নিয়ে গঠিত? কেন্দ্রীয় আইনসভা লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি এই তিনটি অংশ নিয়ে গঠিত। কেন্দ্রীয় আইনসভা লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি এই তিনটি অংশ নিয়ে গঠিত। 77, অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে। অল ইন্ডিয়া রেডিও 1936 সালে প্রতিষ্ঠিত হয়। 78, ফিলিপস রেখা কোন বিষয়টি নির্দেশ করে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মুদ্রাস্ফীতি। ফিলিপস রেখা মুদ্রাস্ফীতি বিষয়টি নির্দেশ করে। 79, পটাশিয়াম নাইট্রেট কী তৈরিতে ব্যবহার করা হয়? পটাশিয়াম নাইট্রেট ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পটাশিয়াম নাইট্রেট ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 80, কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রূপো। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রূপো। রূপো ধাতু নিষ্কাশনে সায়ানাইড ব্যবহৃত হয়। 81, ভূসম্পত্তি জরিপের পদ্ধতি হলো ক্যাডাস্ট্রাল জরিপ। ভূসম্পত্তি জরিপের পদ্ধতি হলো ক্যাডাস্ট্রাল জরিপ। 82, তৃণাঙ্গন ছাড়াও টেনিস খেলা হয় মৃত্তিকা অঞ্চলে। তৃণাঙ্গন ছাড়াও টেনিস খেলা হয় মৃত্তিকা অঞ্চলে। কোশ্চেন 83, বন্ধুরা এই কোশ্চেনটি যেটা টাইপ করা হয়েছে ভুল টাইপ হয়ে গেছে, তো ভুল টাইপ করার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা ভীষণ বড় ভুল হয়ে গেছে, আমি পড়ে দিচ্ছি, দেখো। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা রাষ্ট্র গানটি কে লিখেছেন? মোহাম্মদ ইকবাল। তো বন্ধুরা আমার এটা সম্পূর্ণ আলাদা টাইপিং হয়ে গেছে, জানি কোথায় ফল্ট হয়ে গেছে, নতুন টাইপ করছি, তো ভুল হয়ে গেছে বন্ধুরা, ক্ষমা করে দিও। তো শুরু করে দিচ্ছি আবার। সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা রাষ্ট্র গানটি লিখেছিলেন মোহাম্মদ ইকবাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 84, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 85, সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটির উল্লেখ আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নির্দেশমূলক নীতিতে। সংবিধানের নির্দেশমূলক নীতি অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি উল্লেখ আছে। সংবিধানের
নির্দেশমূলক নীতি অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি উল্লেখ আছে। কোশ্চেন 86, আর্য সমাজে প্রতিষ্ঠাতাকে? আর্য সমাজে প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর্য সমাজে প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 87, গরবা নাচ ভারতের কোন রাজ্যের নৃত্যকলা? গরবা নাচ ভারতের গুজরাট রাজ্যের নৃত্যকলা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। গরবা নাচ ভারতের গুজরাট রাজ্যের নৃত্যকলা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 88, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 89, বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচনা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 90, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা লাভ করে? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা লাভ করে, 1817 সালে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 91, কত সালে রিসরা ভারত, সরি এটা রিস রায় হবে, কত সালে রিস রায় ভারতে প্রথম পাটকল গড়ে ওঠে? 1854 সালে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 1854 সালে রিস রায় ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 92, হিন্দু মুসলমান একই মাটিতে গড়া উক্তিটি কার? কবিরের, অপশন সি ইজ দ্য রাইট আনসার। হিন্দু মুসলমান একই মাটিতে গড়া এই উক্তিটি কবিরের, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 93, পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয়েছিল কোথায়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, রাজস্থানে। পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল প্রথম রাজস্থানে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 94, পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন, পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন, গ্যাসোলিন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 95, মানবদেহের কোন অংশে টিবিয়া নামক হাড়টি থাকে? মানবদেহের কোন অংশে, মানবদের পায়েতে টিবিয়া নামক হাড়টি থাকে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। মানবদেহের পায়েতে টিবিয়া নামক হাড়টি থাকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 96, রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলা হয় ভ্যালকানাইজেশন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 97, টিউব অয়েলের হাতল কোন ধরনের লিভার? টিউব অয়েলের হাতল একটি প্রথম শ্রেণীর লিভার, টিউব অয়েলের হাতল একটি প্রথম শ্রেণীর লিভার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 98, ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিভাজনকারী রেখার নাম কি? ম্যাকমোহন লাইন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিভাজনকারী রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 99, ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়াকার কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওয়াকার কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 100, আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 100, ভালো করে দেখা, একটা ছোট্ট ম্যাথ দেওয়া হয়েছে। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু বলা হয়েছে 180, প্রথম সংখ্যাটি কত? তো ভীষণ ইজি অঙ্ক, আমরা জানি এটা এলসিএম এসিএম থেকে দিয়েছে, এই সিএফ থেকে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে করেছি আমি গসাগু সমান 180 ডিভাইডেড বাই 20, 20টা কোথা থেকে এলো? 4×5=20, 4×5=20 সমান 180 ডিভাইডেড বাই 20 সমান 9। এবার দেখো 9 মানে কি? 9টা হচ্ছে তোমার এখানে গসাগু বেরিয়ে গেলো, তো এবার গসাগুর সঙ্গে প্রথম নাম্বার এখানে 4 আছে, যেহেতু 4 আছে যেহেতু, তাহলে 9×4=36, অপশনটা লেখা নাই এখানে, 36 ইজ দ্য রাইট আনসার, মানে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 36। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলির আনসার আমি কিন্তু ওই কর্মক্ষেত্রে যেখানে কোশ্চেনগুলো ছিল সেখানে উত্তর দেওয়া থাকে, সেই উত্তর দেখে দিয়ে বলেছি। সুতরাং যদি কোনো আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দেবে এবং সঠিকটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। আর বন্ধুরা, পরীক্ষার জন্য আগে থেকে তোমাদেরকে আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে দিলাম।